আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমার আজকে রেসিপি এলো চিলি চিকেন। চাই রেস্টুরেন্টের আইটেমে চিলি চিকেন তৈরি করেছি। তো আমার চিলি চিকেনটা দেখতে অনেক সুন্দর আর খুব সহজেই বাসায় চুলা দিয়ে আমি রেস্টুরেন্টে করে টেস্ট করে তৈরি করার চেষ্টা করেছি। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, চলুন আমার ফুল রেসিপি দেখে আসি। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসবেন। সবাই ভালো থাকবেন, আমাদের রান্নাটা দেখার জন্য সবাই অনুরোধ করি। করার জন্য আমি প্রথমে বুকের মাংসটা নিয়েছি, একটু কিউট করে কেটে নিয়েছি। মাংসটা এখন আমি ম্যারিনেট করে রাখবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো সিরকা দিয়ে দিব। এখানে আপনারা চাইলে লেবু অ্যাড করতে পারেন, আমি একটু সিরকার অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, সবগুলো আমি ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিলাম আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আমি সবগুলো ভালো করে মেখে নিব। মাখার ফলে যদি আপনার মনে হয় যে ময়দা লাগবে আর একটু ময়দা দিতে পারেন, তাহলে আপনি পরিমাণ মতো আপনি আর একটু ময়দা অ্যাড করতে পারেন। এই পর্যন্ত মাখাগুলি একেবারে ঠিক মতো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি সস করার জন্য যেটা আমি নিয়েছি, একটা বাটি নিয়েছি, প্রথমে আমি নিয়ে নিব টমেটো সস। নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস। নিয়ে নিচ্ছি 2 চামচের মতো টমেটো কেচাপ। নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চিনি। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ময়দা। এখন আমি অল্প সামান্য পানি দিয়ে এটাতে ভালো করে গুলিয়ে নিব। এখন চলে আসছি রান্নাতে। আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে আসলো, এখন তেল দিব। তেল গরম হয়ে গেল আমি চুলাটা লো হিটে রেখে দিব। এখন একটা একটা করে আমি ভেজে নিব। এইভাবে সরিয়ে সরিয়ে একটা একটা করে আমরা দিয়ে দিব। এই পর্যায়ে আমি একদম বাদামি কালার হলে আমি উল্টিয়ে দিব। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব, একটা একটা করে আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে বাদামি কালার হলে আর একটু দিয়ে দিব। খুব সাবধানে উল্টাইতে হবে, কারণ পানি থাকলে কিন্তু আমার সবগুলো মাংস সুন্দর করে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিত হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করবো। এই পর্যায়ে সবগুলো মাংস থেকে এইভাবে আমরা উঠিয়ে নিব। এইভাবে আমরা সবগুলি মাংস একে একে ভেজে নিব। এভাবে আমার সবগুলি চিকেন দেওয়া হয়ে গেছে, এরপর যে মাংসগুলো আমার এগুলো হয়ে গেছে, আমি এরপর যে এগুলি উঠিয়ে দিয়েছি। এসব বাদামি কালার মেরুন কালার হলে, মাংস টুকরোগুলো মেরুন কালার হলে আমি এরপর যে উঠিয়ে ফেলবো, এরপর যে এগুলি উঠিয়ে ফেলবো। তো আমি এবার রান্না করার জন্য আমি আর একটা কড়াই নিয়ে নিচ্ছিলাম, যে তেলটা দিয়ে মাংসটা ভেজেছি সেই জায়গা থেকে আমি কিছু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি রসুন কুচি আর এখানে আসমা আদা কুচি। আদা কুচি আর রসুন কুচি দেখ হালকা একটু ভেজে নেব, একটু হালকা ভেজে নিব। রসুন আর আদা একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লাল কাঁচামরিচ দিয়েছি, সাদা সবুজ কাঁচামরিচ নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কিউব করে আমার পেঁয়াজ কাটা, কিউব করে পেঁয়াজ কেটে নিচ্ছি, সেগুলো দিয়ে দিচ্ছি।
ফ্রেশ একটু হালকা একটু ভেজে নিচ্ছি। এই পদে দিয়ে দিচ্ছি আমি যে ক্যাপসিকামটা নিচ্ছি, ক্যাপসিকামটা অনেক কিউট করে কেটে নিচ্ছিলাম, হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ, লবণটা খেয়াল করে দিতে হবে, যেহেতু আমি সয়া সস নিয়েছি ওই সসগুলির ভিতর লবণ আছে। এখন দিয়ে দিচ্ছি যে সসগুলি তৈরি করেছি সে সসগুলি দিয়ে দিলাম, ভালো করে মেখে নিব। এরপর যে আমি আর একটু পানি অ্যাড করছি, যেহেতু চিলি চিকেনটা রেস্টুরেন্ট আইটেমে করছি সেক্ষেত্রে আমি এখানে একটু টেস্টি সল বাকি ভিট লবণ অ্যাড করবো, তো আমি একটু টেস্টি সল অ্যাড করবো সামান্য পরিমাণ স্বাদ আসার জন্য। এই পর্যায়ে বোলক এসে গেছে, আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমি এখন যেহেতু আমি যে কর্নফ্লাওয়ারটাগুলো দেখছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, তো কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে নেবেন। তো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, এখন দেখবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমাদের রান্নাটা কেমন হচ্ছে। এই পর্যায়ে স্বাদ মজা টেস্ট সবগুলি আমরা ট্রাই করবো, লবণ টবণ সব ট্রাই করবো। জালটা লোতে জিত দিয়ে নিব জালটাকে, তারপর আমি লবণটা দেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিব যেটা আমরা সাদা তিল ব্যবহার করি বাকি খাই, সে সাদা তিলটা দিয়ে দিব। এটা চাইনিজে যে কোনো রেস্টুরেন্টে ব্যবহার করে, তো সেই জায়গা থেকে আমিও রেস্টুরেন্টের আইটেমে করি যেহেতু, তো এটা ব্যবহার করে নিচ্ছি। তো আমি একটা বাটিতে পরিবেশন করব, তো আমি আমাদের বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো আমার ঘরে বসে তৈরি হয়ে গেল চিলি চিকেন একদম রেস্টুরেন্টের আইটেমে। তো যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন, একটা সাবস্ক্রাইব দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।